चित्र का पुरस्कार बांग्ला फीचर फिल्म दामू को दिया जा रहा है। इस फिल्म के निर्माता हैं श्री राजा सेन और साथ ही निर्देशक भी। स्वर्ण कमल और 30,000 रुपए का नकद पुरस्कार। आपने कई टेलीविजन धारावाहिकों, वृत्तचित्रों और टेलीफिल्मों का निर्माण निर्देशन किया है। दामू आपकी पहली कथा चित्र है। জ্যান্ত হাতি এখন কোথায় পাবো বাবা? दादा ठाकुर रंकु दीदी बोझाबो मिसे पिचिके करছি হাতিতে চাপিয়ে दीदी के তোমার কাছে নিয়ে আসবো নয়তো কোনোদিন গাঁয়ে ফিরবো না। দামু खबर ना दिले आगुने पुरे सर्वनाश हतो लाख लाख टाका जंतु जानवर सब छाड़खाड़ हो जेतो। मिस्टर बोलो कि उपहार तुम्हें देव कत टाका तुम चाओ? टाका केन तुम आमार लाख लाख टाका लोकसान बाँचिएछो आमी खुशी हई तुम्हें किछु देबो ना। चाकरा चाहिए तेल चाकरी कर भलो माइने दिए रखब तुम्हें चाकरी चाहिए तब कि चाओ? एक हाथी धार चाई एक दिन चलने हमार छोट रंकु दीदी तेल हाथी पीठे चापिए दादुर बाड़ी नहीं जाब तर आपनर हाथी आपनर बाच्चा मिसे कथा बोले दामू ठकाय ना ये कथाटा हमें रंकु दीदी दिए এই কথাটা আমার রাখতে দেন বাবু। দেখো রে আহা দেখো রে দিদিকে রেখে দামু এলো রে যেমনটি বলেছি হাতি নিয়ে এসেছি কথা ঠিকই রেখেছি কথা ঠিকই রেখেছি হাতির পিঠেতে চেপে চলো রে। देखो रे आहा देखो रे मिले गलो हाथी की बहारे देखो रे आहा देखो रे दुनिया सब मेले हाथी मेले चाँद मेले सब मेले बुझे गेले प्राण भेले बेजा बेजा तुम जाओ रे बेजा बेजा तुम जाओ रे। राजा सेन जो तीसरी बार राष्ट्रीय पुरस्कार ग्रहण कर रहे हैं। रजत कमल और 30,000 रुपए का नकद पुरस्कार। निर्देशक राजा सेन। गुड इवनिंग छोटका। कम इन मैम। किरे रत्ना কেমন হলো? খুব ভালো হলো ছোট কাকি। কি কেমন হলো? छोटो काकी आज के हमारे फाइनल स्टेज रिहर्सल कथा बोलते नेक्स्ट फ्राइडे थैलेसीमिया पेशेंट के সাথে हमारे प्रोग्राम। ओ तोদের সেই ব্যান্ড মিউজিকের গান। हां বাংলা গানে তো একটা নবজাগরণ এসেছে। কিন্তু তুমি তো সব জাগরণের ধার কাছ দিয়েও যাও না ছোটকা। ড্রিঙ্কস অফিস আর গভীর নিদ্রা खेनी आछो सबाई जेगे उठबे ताकि हय रे बुड़ी एकटा घुनधरा बातिल शरीर के टिकिए रखार जन्य तोदेर उत्तेजना देखले हासि पाबे ना कि हबे এই জরাজীর্ণ দেহটাকে পরমাণু দিয়ে যত দিন যাবে এই শরীরটা তত কাতর হবে হবে মহাকালের বিধান কে খণ্ডাবে কে কষ্টের বোঝাটা যত কম দিন বয়ে যায় ততই না ভালো যা যাওয়ারটা যেতে দাও ওই শুরু হলো প্রফেসরের লেকচার 121 बाकी रইলো 52 जन তার মধ্যে তো জোনাকুড়ির আর সংবাদ পাওয়ার কোনো উপায় নেই কি লাভ এই হিসাব করছে খেয়াল হিসাব নিকেশ কিছু নয় এর শেষ নামটা আমার ওটা কাটবে তুমি ওটা তোমার বরাদ্দ দাও তো ওই বাড়িতে ফিরে যাব না এখন থেকে আমি এখানেই থাকবো সে কি মানুষ তিনটে কিন্তু কাজ হাজারটা আপনার ঘরে গিয়েছিলে বুঝি কোথায় নিজের ঘরেতে গেলাম দাদার ঘর থেকে বেরোতেই না পাকড়া করে নিয়ে এসেছি আগে কিন্তু এলেই ছুটে আসতে এরকম ধরপাকড়ের দরকার হতো না হঠাৎ আমরা কি দোষ করলাম ভাই ওমা দোষ করবে কেন আমার মনটা ভালো নেই তাই মার কাছেই ছিলাম এত রাতে চেঁচায় কি सुदेव बोध है कि हलो हठात कि जानी छोड़दार मेजाजटा बोधहय कोनो कारणे एटा कि पानशाला एइभावे असभ्येर मतो चैंचाबे केन एत राते आमी देखछि कि केउ जाबे ना तोमरा तोमार खावा हये गिये थाकले तुमि उठे पड़ते पारो एइ चिंगड़ी खेले किच्छु बेर होबे ना बाबा 450 टाका केजी हाँ তার মানে বলছো বেশি দামে চিংড়ি খেলে অ্যালার্জি হবে না তাহলে তো দেখছি বাজারে দর বাড়লে কিছু সুবিধাও হয় অসুখ বিসুখগুলো কম হয় পৃথিবীর নানা দেশে এই আত্মহত্যার অধিকার চেয়ে আলোচনা চলছে নানা রকম আন্দোলন গড়ে উঠছে কত সোসাইটি তৈরি হয়েছে ইউথেনেসিয়া সোসাইটি এক্সিট হেমলক এমনি কত আমাদের মিনু মাসানি তিনিও তো এই স্বেচ্ছা মৃত্যুর অধিকার চেয়ে লড়াই করেছেন ডার্কনেস এট নুনের লেখক আর্থার কোয়েস্টলার 1983 সালে সস্ত্রীক এই আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন আজ রাতেই তাহলে আপনার সঙ্গে একবার দেখা করে শ্রাদ্ধের কিছু সামগ্রী আগাম বাড়িতে রেখে আসবো তারপর প্রাতঃকালে বাকি সামগ্রী নিয়ে আমি যাব বেশ তাই করবেন তাহলে সেই কথাই রইল আমি আসি বাবা এইসব অন্যায় করছে আর তুমি বাবাকে সাপোর্ট করছো হয়তো এরকম বাবা মায়ের এরকম অপদার্থ সন্তানই হয় হ্যাঁ আমি মদ খেয়েছি আমি তোমার অধম সন্তান মা আরে বেরো এখান থেকে না না চলো তুমি নিচে চলো বাবা তুমি নিচে চলো না আমি কোনোদিনও ভাবিনি এভাবে আমি তোমার ঘরে আসব আজকে তুমি আমাকে বাধ্য করলে চলো চলো আমরা একজন 10-10টায় খাবো কোনো চান্স নেব না এখনই খাবো কার জন্য অপেক্ষা চলো যাই শ্রীকৃষ্ণের কথা ধরো তিনি তো পৃথিবীর যে কোনো সমস্যা সমাধান করতে পারেন এক মুহূর্তে ব্যাধি তীর এসে লাগলো তার পায়ে সেফটি হয়ে মারা গেলেন এটাকে বিশ্বাস করতে পারে তার যে ক্ষমতা তিনি তো ওই ক্ষতস্থানে হাত বুলিয়ে দিলেই ক্ষত সেরে যেত তা তো তিনি করলেন না যদু বংশের অবস্থা দেখে চুপচাপ ক্ষতটাকে বাড়তে দিলেন গ্যাংরিন হয়ে মারা গেলেন এও তো স্বেচ্ছায় পৃথিবী ছেড়ে চলে যাওয়া ছাড়া কিছু নয় আগে আমি খাবো কেন পরে যদি মন ঘুরে যায় তাহলে একসঙ্গে খাবো আমরা दादा बोलो मालटा नहीं जा ये बोल भी जो बावनी बाबूर भोग सभी कपाल हाँ कपाल तानोले एमन की है এই যে আমি আর আপনি দুজনেই গোমুখ আমি শালা গোমুখ রোজগার করছি আর আপনি সেই কামার পয়সায় বাড়ি গাড়ি ভোগ করছেন এটা হলে তখন हाथ काटा दिनू हলেও तो পারো তবে দু পয়সা ঘরে আসে হ্যাঁ হ্যাঁ তাই হবো তখন আবার অন্য ছুড়ে গেও না গাই বড়া বেঁচে থাকার সিলভার টনিক 2000 মাত্র থাক লাগবে না লাগবে থাক কিন্তু আমি এই টাকাটা তোমার নামে এই উৎসর্গ করে রেখে দিলাম এই টাকাটা আমি আর ছোবো না এটা তোমার নামে উঠিয়ে রেখে দিলাম ব্যাস সকাল থেকে রাত পর্যন্ত হাসপাতালে খাটবো তো ঘরে এসে হেসেল ঠেলবো তারপর মেয়ের জন্য ৩০,০০০ টাকা জোগাড়ে চিন্তা করব ৩০,০০০ টাকা রেবা কি করবে শ্যামল একটা চাকরি পেয়েছে সেখানেই লাগবে माने टाउने सकलेई जाने और तुई दादा हये जानिस ना श्यामल के रेबाके बिये करबे ओई सामान्य प्रेसेर चाकरी करे कि आर बिये करा जाय एक भालो चाकरी खुंजिलो पेये गेछे ताई टाकाटा घुष ना घुष केन होबे सेल्सम्यानेर चाकरी तो ताई कोम्पानीते डिपोजिट राखते होबे अकारण बोले किछु हय ना तपन ए जगते जा किछु हय सबारই पेছনে किछु ना किछु कारण थाके তুমি শুনেছি মেছেলেদের অপমান অসম্মান সহ্য করতে পারো না কিন্তু দিনু দিনের পর দিন স্টলে বসে তাই করে যাচ্ছে হকারগুলো মেছেলেদের দেখা টিটকিরি মারে আর মাল গোছায় এবার শুনেছি দিনু ওখান থেকেই মেয়ে চালানের ব্যবসা করবে ঠিক করেছে বুঝলে বুঝলাম কিছু বোঝনি তুমি এই কাজটা একলা করবে না তোমার সঙ্গে ঠাকু चीना और टाइगर रा थाकबे कत देबेन जा चाइले 25 टाकाटा रेडी राखुन राखलाम कल राते आमार एकटा जीप चाइ तोमार बाड़ी चौकटे दाड़िये थाकबे बाड़ीते नय भानुर चाय दोकानेर सामने किसी का दर्द बन सके किसी के वास्ते तेरे दिल जीना इसी का नाम है किसी की मुस्कुराहटों पे हो ये तो अपन दाहा शरीर कब से ये টাকাটা রাখ আমি যখন থাকব না আমার মাটাকে একটু দেখিস তো বন্ধু আমি তোকে কথা দিলাম এই আমার শেষ কাজ টাকার বিনিময়ে আমি আর কোনো মানুষ খুন করব না রে নন্দিতা রাধা মেয়েটাকে নিয়ে তোমার বাড়িতে আসছিল তো মাঝাসে মলা হলো তো কে আকে রাধাকে তুলে নিয়ে গেছে ব্যারাক বাড়িতে হোয়াট अरे अरे मरार आगे ओई नोमरा लोकटाके मेरे बोलते पारली ना तोर तोर छुरीटा কোথায় দেখছো কি সরিয়ে নিয়ে যাও না এখান থেকে ছুরিটা কোথায় যাও যাও আস্তে আস্তে নিয়ে যান तबु आमाय़ बोलतो मागो आमार कखनो बिछानाय़ शुए मरा होबे ना किन्तु एइ भवानी बाबुरा निश्चिन्ते पलंके शुए माला गलाय़ मरबे। तुई तुई ठीकई बोलेछिले रे तबु, कत छेलेर मायेर बुक जे खाली करे गेछे केउ तार हिसेब राखबे ना। टप 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 एइ आस्थाटा कि शुधु आमार? एइ आस्था आमादेर सबार। আপনার শরীর ঠিক আছে তো? মর্নিং, আপনি কে? আই এম অঞ্জন, সন অফ মিস্টার চৌধুরী। আরে সঞ্জয়, কখন এলে? এই তো কিছুক্ষণ মাসিমা। এই বিরাট অঞ্চলটার আপনি একজন আপন মানুষ, খাঁটি মানুষ। আপনি দেশটাকে ভালোবাসেন। এই দেশের স্বাধীনতা যুদ্ধে আপনি বন্দুক ধরেছেন, লড়াই করেছেন। আচ্ছা প্রতুল বাবু, আমার শ্যালক শ্রীমান হরিমাধব ঘোষাল। आज उत्तरबंगेर सीमांत अंचले कयेकजन सशस्त्र विच्छिन्नताबादी जंगीर संगे सीमांतरक्षी बाहिनी संघर्षे सीमांतरक्षी बाहिनीर एक जवान निहत हयेछेन।